শেখ আপনার লাইভগুলো কি আমরা ইউটিউবে দিতে পারি জি বলছেন আরও অ্যাডবিহীন চ্যানেল মানে ওনার চ্যানেল ভাইয়ের চ্যানেল হচ্ছে অ্যাডবিহীন চ্যানেল উনি বলছেন যে আপনার লাইভগুলি কি আমরা ইউটিউবে দিতে পারি যদি অ্যাড বিহীন চ্যানেল হয় আমি বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে বলি যদি অ্যাডবিহীন চ্যানেল হয় যে অ্যাডে কখনো মিউজিক আসছে কখনো মহিলার ছবি আসছে সুতরাং ইসলামের কাজও করছেন আর পাপও করছেন এইরকম কাজ করে হ্যাঁ ওলা তালসুল হাক্কাবিল বাতিল হক বাতিলকে মিশিয়ে দিও না একাকার করে দিও না নেকি গুনা দুটাই করে যাচ্ছেন নেকিও করছেন গুনাও করছেন যাবেন যে কোথায় আল্লাহ ভালো জানেন এই বৈপরীত্য জীবন থেকে আল্লাহ যেন হেফাজত করেন এতে থেকে বাঁচবেন যে সব ভাইরা আর অধিকাংশ ভাইরাই কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপনারা এই সব কাজ করছেন আপনাদের ডলার অপশনের কারণে সুতরাং সেসব ভাইদেরকে সতর্ক করছি না সিহা করছি এসব কাজ না আল্লাহর অস্তে না হলে পকড়াও হবে রব্বুল আলমিনের সামনে তো যদি অ্যাডবিহীন চ্যানেল হয় তাহলে আমার যে কোনো আলোচনা যে কোনো ভাই দিতে পারবেন যে কোনো বোন দিতে পারবেন প্রচার করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন তবে এই ক্ষেত্রে উত্তম হবে বা উচিত হবে আমাকে জানিয়ে দেওয়া যাতে করে আপনাদেরকে জানতে পারি যে আপনারা কারা কারণ কারণটা শুনে। আমি এই দুই তিন দিন আগে আমাকে ইউকে থেকে হ্যাঁ ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে থাকেন সেই ভাই সেই ভাই বর্তমান মেসরে আছেন তিনি বলছেন যে শেখ আপনার আলোচনা কিতাব ও কোন চ্যানেলে পাবো হ্যাঁ আপলোড আছে কিভাবে পেতে পারি আমার খুব জরুরি যে ধারাবাহিক প্রত্যেকটি অধ্যায়ের একটি করে আলোচনা সাতষট্টি অধ্যায় সাতষট্টিটি আলোচনা রয়েছে কিতাবু তহিদার আমার এগুলি কোথায় পাব। তারপরে তিনি বলছেন যে আমি দেখলাম যে মাতৃভাষা বলে একটি বা মাতৃভাষাই এই বলে একটি চ্যানেল আছে যেখানে পুরোটা দেখলাম যে আছে কিন্তু সেই চ্যানেলে সব রকম বক্তার আলোচনা আছে কিছু সহিয়ায় সালাফিদেরও বক্তব্য আছে কিছু এফওয়ানি জামাতিদেরও বক্তব্য আছে আবার ওখানে একজন খারেজি চরমপন্থী জসিমেদুর রহমানিরও বক্তব্য আছে আল্লাহ হেফাজত করে এই জন্য বিশেষভাবে সতর্ক করছি আমার বক্তব্য এমন লোকেরা কেউ আপলোড করবেন না আপনাদের চ্যানেলে যাদের চ্যানেলে কোনো খারেজি চরমপন্থী জঙ্গি জঙ্গিদের বক্তব্য আছে বা এখোয়ারি জামাতিদের বক্তব্য আছে কারণ এখয়ারি জামাতিরাও এই চরমপন্থাকেই তারা প্রচার প্রসার করে এবং তারা তারা এই চরম চরম ইন্ধন জগিয়ে থাকে সুতরাং আমি চাই না যে আমার বক্তব্যগুলি সেসব চ্যানেলে যাক আর মানুষরা বিভ্রান্তির শিকার হোক হ্যাঁ সহি আকিদার মুখোশ পড়ার সুযোগ পাবে জনগণ ধোঁকা খাবে যে শেখ মুদিয়র রহমানের বক্তব্য যখন এতে আছে তো বাকি বক্তাগুলো মনে হয় সহি আকিদার এটাই সমস্যা হয়েছে পিস শেষ পর্বে যখন বেশ কিছু বিদাতি এখানীদেরকে নিয়ে আসা হয়েছে তখনই এই দুর্দশাটা হয়েছে পিস টিভির আল্লাহ রব্বুল জানা হেফাজত করেন সুফহান রব্বে করব ইজাত্মা এসেফোন ওসালাম আলমুরসালীম আলহামদুলিল্লাহ রব্বিআ আলম